শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আবার তোমাদের সামনে মোহাম্মদ আশরাফুল ইসলাম হাজির হয়েছি ইংরেজির সেই ম্যাজিক নিয়ে, অর্থাৎ খেলায় খেলায় ইংরেজি নিয়ে আমি তোমাদের সামনে হাজির। আজকে আমি তোমাদের শেখাবো ভয়েস কিভাবে পরিবর্তন করতে হয়, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভের কাজটুকু আজকে আমরা করব। এর আগে তোমাদের আমি কিছু কাজ দিয়েছিলাম হোমওয়ার্ক, যে কাজগুলো যদি সঠিকভাবে পালন করে থাকো তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই উপকারী হয়ে যাবে। তো এসো বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই কিভাবে ভয়েস পরিবর্তন করতে হয়। দেখো, আমি প্রথমে লিখেছি চেঞ্জ দ্য ফর্ম অফ ভয়েস, অর্থাৎ ভয়েসের ফর্ম আছে অ্যাক্টিভ টু প্যাসিভ, প্যাসিভ টু অ্যাক্টিভ। আজকে আমি এখন এই মুহূর্তে তোমাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাক্টিভ টু প্যাসিভ কিভাবে করতে হয়। একদম সহজ উপায়ে তোমাদের সাথে আমি কিছু আলাপ আলোচনা করব, যাতে সহজেই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যেতে পারে। আমি প্রথমে এই লাইনটি একটু খেয়াল করে দেখো, এই ওপরের লাইনে আমি একটু ছোট্ট জিনিস লিখেছি, এটা একটু মেমোরিতে রাখার চেষ্টা করবা, কারণ সব কিছুরই একটা নিয়ম নীতির মধ্য দিয়ে গেলে সহজ হয়ে যায়, সেদিকে আমরা যাব। তবে সেই নিয়মটাকে একদম শতভাগ ধরে নেব না, কারণ আমরা খেলতে খেলতে শিখবো বলেছি। তারপরে একটু খেয়াল করো, দেখো সাবজেক্ট আমরা এখানে খেয়াল রাখবো, যে আমাদের যে প্রথম যে লাইনটি করা আছে সেটা হচ্ছে অবজেক্ট টু সাবজেক্ট, অর্থাৎ অবজেক্ট থেকে সাবজেক্ট রূপান্তরিত করতে হবে। এটা আমি আগেই তোমাদের গত ক্লাসে বলেছি, এখানে আমি কিছু ফরম্যাট দিয়েছি, এগুলো একটু খেয়াল রাখবো। তারপর টু বি ভার্ব, এই ভার্বটার জন্য আমি কিন্তু একটি অতিরিক্ত ক্লাস তোমাদের নিয়েছিলাম, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্বে আমরা তিনটি রূপ যে দিয়েছিলাম, ডু ভার্ব, হ্যাভ ভার্ব এবং বি ভার্ব, সেই বি ভার্বের একটি এখানে উল্লেখ করেছি। সেই জিনিসটি আজকের এখানে মূল বিষয় হচ্ছে যে তারই আটটি রূপ আছে, আটটি রূপ নিয়ে আমরা আজকে খেলা শুরু করব। সেই আটটি রূপ আমরা এখানে একটু জায়গাতে লিখেছি, দেখো অ্যাম ইজ আর এখানে তিনটি আছে, ওয়াজ ওয়ার এখানে দুটি আছে, বিন বিং এবং বি আছে। এই আটটি রূপ যদি আমরা শিখতে পারি তাহলে প্যাসিভের খেলা শেষ হয়ে গেল। তো আমরা খেয়াল করি এই ভার্বের ব্যবহারটাকে আমরা সুস্পষ্ট করব, তাহলে প্যাসিভটা সহজেই হয়ে যাবে। তারপরে আমরা একটু ব্যবহার করেছি পিপি, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম আমি বলেছিলাম, ভি ওয়ান, ভি টু, ভি থ্রি, ভি ফোর এবং ভি ফাইভের কথা তোমাদেরকে আমি বলেছিলাম। সেই নীতি অনুসারে আমরা পিপি এখানে লিখেছি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বা মূল ভার্বের থার্ড রূপ আমরা বলছি। তারপরে একটি বাই এখানে বসানো হয়েছে, এই বাইটা হচ্ছে প্রিপোজিশন, সবসময় যে বাই বসবে তা না, অধিকাংশ বাই বসবে, তাই আমি বাইটা এখানে উল্লেখ করে দিয়েছি। এরপরে আমাদের বাক্যের যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট থেকে আমরা অবজেক্টে রূপান্তরিত করব। এই জিনিসটি যদি আমরা করতে পারি, অর্থাৎ এই লাইনটির কাজটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ভয়েসের খেলা কিন্তু এখানেই শেষ বন্ধুরা। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি যে এই কাজগুলোকে কিভাবে আমরা রূপান্তরিত করে ফেলবো। আমরা দেখি ভি ওয়ান এখানে লিখেছি, ভি ওয়ান অর্থাৎ ভার্বের রূপটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, আসল বা আদি রূপে থাকে, তাকে আমরা ভি ওয়ান বলে থাকি। সে ভি ওয়ান যদি আমাদের থাকে তাহলে সেখানে যে বলছি যে মূল খেলাটি হচ্ছে টু বি ভার্বের, সেখানে হচ্ছে অ্যাম ইজ আর হবে। আর যদি ভার্ব টু হয়, অর্থাৎ ভার্ব যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে আমরা অজ অয়ারের ব্যবহার করব। কি ব্যবহার করব বন্ধুরা? অজ এবং অয়ার, ঠিক বলেছো। এবার আমরা খেয়াল করে নিই, যদি ভার্বটা থ্রি বলে থাকে, যেটা ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম যদি আমাদের থেকে থাকে, তাহলে আমরা এখানে খেয়াল করে নিই যে পাস্ট পার্টিসিপল থাকার পূর্বে একটি কাজ থাকবে, সেখানে অবশ্যই হেল্পিং ভার্ব, হ্যাভ ভার্বগুলো এখানে থাকবে, হ্যাভ, হ্যাজ, হ্যাড অথবা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, এগুলো থাকবে। যদি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বা হ্যাভ, হ্যাজ, হ্যাড থেকে থাকে, তার সাথে একটা অতিরিক্ত আমরা বিন কথাটি ব্যবহার করব, অর্থাৎ এই বি ভার্বটি তখন বিনে রূপান্তরিত হবে, তাহলে আমাদের প্যাসিভ হয়ে যাবে। আবার দেখো, যদি অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার, শ্যাল বি, উইল বি থাকে, অর্থাৎ আমরা এটিকে কন্টিনিউয়াস বলে থাকি, যদি কন্টিনিউয়াস থেকে থাকে তাহলে সেখানে বিইং ব্যবহৃত হবে, অর্থাৎ এইগুলো যা আছে সেগুলো বসবে, সাথে হচ্ছে যে বিইং একটি অতিরিক্ত ভার্ব বসবে। এবার দেখো যে মডাল বলে কিন্তু আমরা একটা রূপ রেখেছিলাম, মডাল অর্থাৎ শ্যাল, উইল, মেক, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড,
এগুলো যদি থাকে তাহলে তার সাথে আমরা একটা বি ব্যবহার করব বন্ধুরা আবার একটু খেয়াল করে নেই যে আমি যে চার্টটা দিয়েছি চার্টটা একটু স্পষ্ট করে দেখো একদম মনোযোগ সহকারে পরিপূর্ণভাবে দেখো প্রয়োজনে ওখানে পজ দিয়ে তোমরা এই চার্টটি একটু মনে রাখার চেষ্টা করবে যদি এটা মনে রাখতে পারো তাহলে কিন্তু আমাদের ম্যাজিক শুরু হয়ে গেল এখন দেখো এরপরে আমি কিন্তু আরো একটা ক্লাসে তোমাদের সাবজেক্টিভ অবজেক্টিভের কথা বলেছিলাম অর্থাৎ সাবজেক্ট যদি আই থাকে অবজেক্ট গিয়ে সেটা মি হয় অবজেক্ট যদি মি থাকে তাহলে সাবজেক্ট গিয়ে আই হয়ে যায় বিপরীত মুখী হবে সব সময় আবার উই থাকলে আস হয় দে থাকলে দেম হয় হি থাকলে হিম শি থাকলে হার এর আগে কিন্তু আমি এখানে আটটি রূপ লিখেছিলাম কিন্তু আজকে লিখলাম মাত্র পাঁচটি কারণ কি বন্ধুরা জানো আমাদের টোটাল যে সাবজেক্ট থেকে অবজেক্টে রূপান্তরিত হতে পারে তার মাত্র পাঁচটি পরিবর্তনশীল বাকি সকলগুলো যা যা থাকবে তাই বসে যাবে অর্থাৎ সাবজেক্ট যা রূপ তার অবজেক্টও সেই একই রূপে বসতে পারে তাই আমরা খেয়াল রাখবো মাত্র এই পাঁচটি পাঁচটি কি খুব কঠিন কাজ বন্ধুরা দেখো আই থেকে মি উই থেকে আজ দে থেকে দেম হি থেকে হিম শি থেকে হার এগুলো এর পূর্বেই আমরা পূর্বের ক্লাসে আমরা শিখে ফেলেছি তারপর আমি একটু রিভাইজের জন্য তোমাদেরকে বললাম যে আমরা অনেক সময় হয়তো বা পুরাতন জিনিস ভুলে যেতে পারি তাই নতুন করে আমি আবার এখানে লিখেছি তোমাদের সামনে উপস্থাপন করার জন্য পুরাতন ভিডিওগুলো একটু দেখে নিও তাহলে এগুলো আরো সহজ হয়ে যাবে কারণ ওখানে বিস্তারিত দেওয়া আছে এখন আমরা যদি এই কাজটুকু আমরা করতে পারি তাহলে আমাদের জন্য কিন্তু খেলা শেষ পারবো না বন্ধুরা এসো আমরা যদি এটা পেরে যাই তাহলে আমরা এখন বাক্যে সরাসরি কিভাবে পরিবর্তন করব সেখানে চলে যাই তো আমি একটু বাক্য লিখি এর আগে লিখেছিলাম ওই জাতীয় বাক্যগুলো লিখি আই রাইট এ লেটার এটা আমাদের খুব পরিচিত একটি বাক্য এর আগেই আমি এই বাক্যটা লিখেছিলাম সেখান থেকে দেখো আমি বলেছি যে যদি আমরা এই বাক্যটা থেকে সাবজেক্ট অবজেক্ট এবং ভার্ব কোন রূপে আছে এটা যদি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ভয়েসের খেলা শুরু হয়ে যাবে এবং সেটা শেষও হয়ে যাবে দেখো তো এই ভার্বের রূপটি আমি মূল ভার্বের রূপটি তোমাকে চিনতে বলেছিলাম দেখো এটা কোন ফর্মে আছে v1 v2 v3 v4 v5 কোনটি আছে এটা 1 ইয়েস ঠিক বলেছে এটা v1 যদি 1 এ থাকে যদি v1 হয়ে থাকে তাহলে একটু খেয়াল করে দেখো তো v1 হলে m is r এই শুধু এই কাজটুকু যদি আমরা নিশ্চিত করতে পারি যে কোন সাহায্যকারী ভার্বটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য যদি এটা আমরা করতে পারি তাহলে কিন্তু সহজ হয়ে যাবে এখন দেখো প্রথমে লেখা আছে অবজেক্ট থেকে সাবজেক্ট আমি বলেছি এই পাঁচটি বাদ দিয়ে যা থাকবে সব কিন্তু একই রূপ হবে আমরা একটু খেয়াল করে নিই দেখো এখানে আমাদের এই যে লেটার এটা হচ্ছে অবজেক্ট এই পাঁচটির মধ্যে আছে কি নাই যদি না থাকে তাহলে সরাসরি যা আছে তাই আমরা এখানে লিখে দিতে পারবো একদম সোজা আমরা ওটাই লিখে ফেলবো এ লেটার তারপর বলেছি এটা হলো v1 থাকলে আমরা এই চার্টের কাছে আসবো m is r এ লেটারের সাথে কি ব্যবহার হয় একটু বন্ধুরা খেয়াল করো তো হ্যাঁ ঠিক বলেছে ইজ হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ ব্যবহৃত হয় এরপরে বলেছি যে আমাদের এখানে পিপি তাহলে টু বি ভার্বের ব্যবহারটা হয়ে গেল টু বি ভার্ব ইজ হলো পিপি পাস্ট পার্টিসিপল কিসের পাস্ট পার্টিসিপল করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করব মূল ভার্বটি এখানে কি রাইট রাইটের পার্টিসিপল আমরা শিখেছিলাম কারণ হচ্ছে আমরা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম বলেছিলাম কনজুগেশন অফ ভার্ব এই ভার্বের রূপগুলো অর্থাৎ প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল এটি তোমাদেরকে শিখতে বলেছিলাম তো আশা করি তোমরা সবাই শিখেছো শিখে এসে আজকের হয়তোবা দর্পণ টিভির সামনে বসে আছো তাহলে দেখো যে এটা ছিল রাইট এটা হয়ে গেল রিটেন কেন হলো আমরা জানি ভার্বের তিন নম্বর ফর্মটি অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অবধারিত তারপর এখানে একটা লেখা আছে বাই বাই আমরা বসালাম তারপরে বলা হচ্ছে সাবজেক্ট থেকে অবজেক্ট সাবজেক্ট থেকে অবজেক্ট সাবজেক্ট কি আছে দেখো তো আই এখানে দেখো তো আয়ের সাথে মিলে কোনটা হ্যাঁ এই যে আই আই থেকে মি তাহলে আমরা মি বসায় দিলাম কাজ শেষ বন্ধুরা তাহলে দেখো লেটার ইজ রিটেন বাই মি কত সহজেই আমরা আমাদের একটি বাক্যকে পরিবর্তন করতে পারি খুব কি কঠিন বন্ধুরা না এটা আরেকবার একটু খেয়াল করে নাও বললাম যে অবজেক্টটি সাবজেক্ট হবে প্রথম রুলে চলে আসবো অবজেক্টটি সাবজেক্ট হবে এ লেটার তারপর বলেছি ভার্ব যদি অনে থাকে তাহলে এম ইজ আর এর মধ্যে একটি বসবে সে এম ইজ আর এর হচ্ছে বিভার এখানে ইজ বসেছে তারপর বলেছি যে পাস্ট পার্টিসিপল আমাদের করতেই হবে বা একটি প্রিপোজিশন তারপরে সাবজেক্টটি অবজেক্ট রূপে আমাদের এখানে ব্যবহৃত হবে কঠিন কাজ নয় বন্ধুরা তাই না তো আমরা
একটু যদি খেয়াল করি তাহলে কিন্তু এটা করে নিতে পারবো, তাই না বন্ধুরা? একটু আমরা এটা নিয়ে একটু চর্চা করি, একটু চিন্তা করি, তারপর আমি তোমাদের সামনে আবার বিস্তারিত নিয়ে বহুল যে ব্যবহার আছে সেগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। ঠিক আছে বন্ধুরা?